সো আমি বাগান মন্ডল আজকে আমি আপনাদের সামনে এমন কিছু ওয়ার্ড আজকে আলোচনা করতে চলেছি যেটা দিয়ে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর প্রত্যেকের ক্যারিয়ার চেঞ্জ হতে পারে। সো फ्रेंड्स সাকসেস পেতে গেলে চারটি সি প্রত্যেকটা মানুষের থাকা দরকার। সি মানে জাহাজ, ফার্স্ট সি মানে লিডারশিপ, নিজের মধ্যে লিডারশিপ কোয়ালিটি তৈরি করতে হবে। একটা লিডার হতে গেলে যা যা গুণ থাকা দরকার সেই গুণগুলো অর্জন করতে হবে। একটা স্পিকার হতে গেলে যে স্পিকারশিপ থাকা দরকার সেই স্পিকারশিপ নিজের মধ্যে নিয়ে আসতে হবে, বক্তব্য রাখা, প্ল্যান বলা। সো फ्रेंड्स প্রত্যেকের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে হবে ডাউনলাইনের সাথে, আপলাইনের সাথে রিলেশনশিপ, এবং টিমের সাথে ফ্রেন্ডশিপ মেন্টালিটি তৈরি করতে হবে, টিমের সাথে ফ্রেন্ডশিপ কোয়ালিটি তৈরি করতে হবে নিজের মধ্যে। এই চারটে সিপ নেটওয়ার্ক মার্কেটিং এর ভীষণ দরকার। নেটওয়ার্ক মার্কেটিং কি বললাম, চারটে সিপ ভীষণ দরকার এই বিজনেসে। ম্যানেজমেন্ট, কি কি ম্যানেজমেন্ট আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং এ শিখতে হবে, কি কি ম্যানেজমেন্ট? নাম্বার ওয়ান ম্যানেজমেন্ট, ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে ফ্যামিলি ম্যানেজমেন্ট। আমাদের প্রত্যেকের ম্যানেজ করতে পড়া শিখতে হবে, ফ্যামিলি কি করে ম্যানেজ করবো আমরা। যারা ফ্যামিলি ম্যানেজ করতে পারছি না তার টিম কি করে ম্যানেজ করব, নিজের ওয়াইফ, নিজের সন্তান, নিজের বাবা মা, নিজের ফ্যামিলি, বাড়ির যদি ভাড়া হয় সেই বাড়ির ভাড়া কিভাবে দেবো, যদি লোনে হয় লোন কিভাবে দেবো, বাড়ি কিভাবে পরিষ্কার রাখবো, পুরো ফ্যামিলিটাকে কিভাবে ম্যানেজ করবো, বাড়িতে যদি কোনো পূজা অর্চনা হয় সেটা কিভাবে হবে, বাজার ঘাট থেকে শুরু করে এভরিথিং। সো ফ্যামিলি ম্যানেজমেন্ট শিখতে হবে। সেকেন্ড মানি ম্যানেজমেন্ট, ইনকাম করছেন তার একটা পার্সেন্টেজ ফ্যামিলির পেছনে, একটা পার্সেন্টেজ টিমের পেছনে, একটা পার্সেন্টেজ সেভিংস, একটা পার্সেন্টেজ অ্যাসেট, সম্পত্তি, জমি, সোনা দানা বিভিন্ন জায়গায় ডিভাইডেড করে লাইফের জন্য টার্ম ইন্স্যুরেন্স, লাইফ যদি কিছু হয়ে যায় টার্ম ইন্স্যুরেন্স 1 কোটি টাকা করে সবার থাকা দরকার। আমরা নিজেরা নিজেদের লাইফের ইন্স্যুরেন্স করি না, আমরা কার ইন্স্যুরেন্স করি? বাস লাইফের আগে ইন্স্যুরেন্স করা দরকার। তো আগে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, মানি ম্যানেজমেন্ট। তো মানি ম্যানেজমেন্ট যদি আমরা করি তাহলে আমাদের কি করতে হবে, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট আমাদের প্রত্যেকে জানা দরকার যে আমাদের কোন টাইমে কি কাজ করা দরকার। আমরা অনেক জায়গায় একটা জায়গায় অনেকটা টাইম নষ্ট করে দিলাম, একটা টিমের পেছনে সকাল থেকে রাত পর্যন্ত টাইম নষ্ট করে দিলাম, আমি বাকি টিমের পেছনে সময় দিচ্ছি না। আমি একটা বিনা কারণে একটা জায়গায় একই কথা 10 বার বলছি। সো টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। অ্যান্ড লাস্ট ম্যানেজমেন্ট ইজ দা বিজনেস ম্যানেজমেন্ট। বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস কি করে করবো, বিজনেস মেন্টালিটি, বিজনেস অ্যাটিটিউড। বিজনেস করতে গেলে প্রতিটা মানুষের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে ক্যারেক্টার্স, বিহেভিয়ার্স, অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, আওয়াজ, ড্রেস কোড, মেকআপ, টুলস, বিজনেস এর মাইন্ডসেট, পাওয়ার, প্ল্যান বলা, প্রোডাক্ট ট্রেনিং, প্রোডাক্ট নলেজ, টেকনিক্যাল পার্ট, লগিং, জয়নিং, বিবি চেকিং, এগুলো সব শিখতে হবে। দিস ইজ দ্য বিজনেস ম্যানেজমেন্ট। বস এই চারটে ম্যানেজমেন্ট শিখেছি, শিখে নিন লাইফে। ফ্যামিলি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট। লাইফ আপনি আপনার জীবনের কেরিয়ার, আপনি আপনার লাইফের হিরো, আপনি আপনার জীবনের লেখক, আপনি আপনার জীবনের রচয়িতা, আপনি আপনার জীবনের সব কিছু। এই রঙ্গমঞ্চের বস অনেক বাকি এখনো, এই রঙ্গমঞ্চের মহানায়ক আমি আপনি। এই শেষ দিন পর্যন্ত দেখে যেতে চাই কি হতে পারে। সো ফ্রেন্ডস আমরা বেস্ট টিম, টিম অফ পালান মন্ডল, এটা করে দেখাবো আগামী দিন। এবং আগামী দিন আমি তো থাকি হ্যাঁ, পিকচার আমি বাকি হ্যাঁ। ওকে, জিরো টি হিরো পালান মন্ডল আজকে আপনাদের সামনে কমিটমেন্ট করছে বস। যতদিন শ্বাস আছে ততদিন আমি আপনাদের সাথে আছি, যতদিন শ্বাস আছে ততদিন আমি আপনাদের সাথে আছি। লাইফ কাকে বলে, কেরিয়ার কাকে বলে, মাইন্ডসেট কাকে বলে, পাওয়ার কাকে বলে, সাকসেস কাকে বলে, আমি চোখে আঙুল দিয়ে আপনাদের দেখাবো। সো আপনারা আর ইউ রেডি, আর ইউ এক্সাইটেড, আর ইউ এক্সাইটেড? সো
সবাই মিলে উঠে দাঁড়িয়ে একবার হাততালি জোরে জবরদস্ত হাততালি সাথে আমি আপনাদের দেখতে চাই যে আপনারা কতটা এক্সাইটেড আমি আওয়াজ দিতে চাই Thank you very much.